বাবা, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে বল। আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে 5টা ফেক আইডি খুলেছি। হারামজাদা, তোর আর কোনো কাজ নেই নাকি এসব অকাম করে বেড়াচ্ছিস? আর এই কথা তুই আমাকে কেন বলছিস? বাবা, তুমি গত এক মাস যাবত রূপা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করছো, সেটা তো আমিই। শোন, বিয়ের প্রথম বছর তুই বলবি তোর বউ শুনবে, দ্বিতীয় বছর তোর বউ বলবে তুই শুনবি, আর বিয়ের তৃতীয় বছরে তোরা দুজনেই বলবি, পাড়া প্রতিবেশী শুনবে। তাহলে না মোর মান সম্মান ধুলাত মিশি যাবে। পুরুষ মানুষের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কোনটা জানিস? আগত জানি নাই, এলা জানং। পুরুষ মানুষের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হইল তার বউ। এরপর আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, আর আগে থাকা জ্ঞানগুলাও আর কোনো কাজে আসে না। এই শুনছো? কি বলো? কাপড় ধুতে আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না? না গো। কাপড়টি জোরে জোরে আঁচড়াও আর ভাবো ওটা আমি, তাহলেই ভালো লাগবে। দাঁতে কি খুব ব্যথা করছে? হ্যাঁ ডাক্তার বাবু। দেখি হা করো। দাঁত তো দেখি একেবারে ভেঙে গেছে, ভাঙলো কিভাবে? বউ শক্ত রুটি বানিয়েছিল। তুমি তো বউকে রুটিটা নরম করে বানাতে বলতে পারতে। হ্যাঁ স্যার, সেটাই তো বলেছিলাম। তারপরে বেলান্তি দিয়ে আমার দাঁতের মধ্যে মেরে দাঁত ভেঙে দিয়েছে। আমি আর এখন ব্যথা সইতে পারছি না ডাক্তার বাবু।